হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি পিঠের একটা ইজি রেসিপি। আজ আমি বানাবো চুষি পিঠের পায়েস। তাহলে চলো দেখে নিই কীভাবে বানাতে হবে চুষি পিঠের পায়েসটা। এখানে দেখো অলরেডি একটা কড়াই আমি গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ জল। জল দিয়ে দিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো নুন। নুন দিয়েছি হচ্ছে 1/2 টিস্পুন। জলটাকে এবার ভালো করে ফুটিয়ে নেব। জল যখন দেখবে ফুটতে শুরু করেছে একটু একটু, তখন দিয়ে দেবো 250 গ্রাম চালের গুঁড়ো। তাহলে 2 কাপ জলে লাগছে 250 গ্রাম চালের গুঁড়ো। দিয়ে কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে থাকবো। ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি, এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে হালকা এটাকে ঠান্ডা করে দেব, পুরোপুরি ঠান্ডা করব না, হালকা ঠান্ডা করব। এইবার দেখো চালের গুঁড়ির সাথে জলটা মিশিয়েছিলাম সেটা দেখো একটা ফ্ল্যাট সারফেসের মধ্যে আমি নিয়ে নিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। গরম আছে কিন্তু খুব গরমও নেই, সেই জন্য আমি হাত দেওয়া যাচ্ছে এইরকম গরম রেখে এটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। এটা দেখো পুরোপুরি দেখো মাখা হয়ে গেছে। এবার কি করব, এটা থেকে হাতে নিয়ে নেব চাল গুঁড়ি, এইভাবে এটাকে একটুখানি কোট করে নেব। তারপর এটা থেকে দেখো এইভাবে ছোট ছোট গোল করে নেব। আমি এটা ফ্ল্যাট সারফেস বড় বলে সেই জন্য আমি নিয়েছি, তোমরা থালাতে নিয়েও করতে পারো। এইভাবে গোল করে নেব। খানিকটা দেখো ছোট ছোট আমি লেচি কেটে নিয়েছি, এবার চালের গুঁড়ি দিয়ে আবারও ওই ছোট ছোট লেচিগুলোকে কোটিং করে নেব। নিয়ে একটা লেচি নিয়ে ফ্ল্যাট সারফেসে এইভাবে বা হাতে চেটোতে রেখে ঠিক এইভাবে এটাকে লম্বা করে শেপ দিয়ে নেব। শেপ দিয়ে নিলাম লম্বা করে, এবার সিজারের সাহায্যে বা ছুরির সাহায্যে এবার এগুলোকে কেটে নেব ঠিক এইভাবে। এগুলো দেখো রেডি করে নিয়েছি, এর ওপর থেকে দিয়ে দেবো চালের গুঁড়ি যাতে গায়ে গায়ে লেগে না যায়। দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নেব। দিয়ে এটাকে সাইড করে রেখে দেবো।
এদিকে দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি হচ্ছে 2 লিটার দুধ, নর্মাল টোন্ট মিল্ক আছে এটা। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধ যখন ফুটতে শুরু করবে সেই সময় এর মধ্যে দিয়ে দেবো 2টা তেজপাতা আর 4খানা এলাচ, ফাটানো এলাচ দিয়ে আবারও এটাকে ফুটিয়ে নেব। যখন এলাচ আর তেজপাতার খুব ভালো গন্ধ বেরোবে ঠিক সেই সময় এর মধ্যে মিশিয়ে দেবো হচ্ছে 250 গ্রাম গুড়ের বাতাসা, তাহলে বাতাসার পরিমাণ হচ্ছে 250 গ্রাম। মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য দিয়ে দেবো হচ্ছে 1/4 কাপ চিনি। দুধ দেখো পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। এবার আস্তে আস্তে এই চুষি পিঠেগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। চুষি পিঠেগুলো দেখো দিয়ে দিলাম সবগুলো। এবার এটাকে 10 মিনিট হাই ফ্লেমে আমি ফোটাবো, হাই ফ্লেমে ফোটাবো 10 মিনিট। দশ মিনিট এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি, এবার লাস্ট 10 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। আর ঠিক এই সময় ওপর থেকে দিয়ে দেব 1 পিঞ্চ নুন, দিয়ে এটাকে ফোটাতে থাকব। চুষি পিঠে কিন্তু আমার পুরোপুরি দেখো রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব আর এটা ঠান্ডা করে আমি এটা সার্ভ করব। আর দুধটা এতটাই রাখবো কারণ যখন ঠান্ডা হবে দেখবে যে এটা আরো ঘন হয়ে গেছে, তাই দুধটা এই পরিমাণেই আমি রেখে দেব, থিকনেসটা এরকমই থাকবে দুধের। ঠান্ডা করার পর সার্ভ করে দিলাম চুষি পিঠের পায়েস বা হাতে বানানো সিমুই পিঠের পায়েস। থিকনেসটা দেখো এখন কতটা ঘন হয়ে গেছে, সেই জন্যই আমি তখন বলেছিলাম যে দুধটা অনেকটা বেশি রাখতে। যদি আমার এই চুষি পিঠের পায়েসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে চুষি পিঠে বানিয়ে আমাকে কমেন্টে বলো তোমাদের পিঠেটা কেমন হলো। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।